রিলস শর্ট ভিডিও তৈরি করে অনেকে, সেগুলো ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। তবে অনেকেই রিলস ভিডিও নিয়ে বাড়াবাড়ি রকম পর্যায়ে চলে যান। এমনই বাড়াবাড়ি রকম ঘটনা ঘটিয়েছেন সালমা শেখ নামের এক ভারতীয় নারী। তিনি ইন্ডিগো এয়ারের একটি বিমানের ভেতর হঠাৎ করে নাচা শুরু করেন। তার লক্ষ্যই ছিল ভিডিও তৈরি এবং ইনস্টাগ্রামে প্রকাশ করা। তিনি যখন নাচছিলেন তখন আশপাশে বসে থাকা অন্য যাত্রীরা অবাক হয়ে তাকিয়েছিলেন। তারা বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছে। এছাড়া অনেকেই বিব্রত হচ্ছিলেন। ভিডিওটি সালমা শেখ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। এতে দেখা যাচ্ছে বিমানের আসনগুলোর মাঝে স্থানে কালো শাড়ি পরে নাচছেন তিনি। আর ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল এয়ার রহমানের স্টাইল স্টাইল গানটি। ভিডিওটি এখন পর্যন্ত 16 লাখ বারের বেশি দেখা হয়েছে। এছাড়া এতে লাইক পড়েছে 16,000। কিন্তু বেশিরভাগ মানুষই ভিডিওটি নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, যাত্রীরা খুবই বিব্রত বোধ করেছেন, আরো বড় ব্যাপার হলো এটি তার ব্যক্তিগত বিমান নয় যেখানে এ ধরনের অভদ্রতা করা যায়। আরেকজন লিখেছেন, বিমান ছাড়তে দেরি হওয়ার কারণ এটি। অপর একজন লিখেছেন, এগুলো বন্ধ করুন, এটি আপনার বাড়ি নয়।